अच्छा है हमारा चार पांच। दादा आपना नाम? आबू सोहेल। আপনার বিরুদ্ধে তো পোস্টার পড়েছে। তো কিছুদিন থেকে আমি শুক্রবার হঠাৎ জানতে পারি আমার নামে একটা পোস্টার পড়েছিল। তো হঠাৎ আবার আজকে রবিবার সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই যে একটা পোস্টার পড়েছে যে খুনের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মামলা করার জন্য, মাদ্রাসার মামলা এবং কিছু ঠাকুর বিসর্জন নিয়ে এবং কবরস্থান নিয়ে একটা হাইকোর্টে খুব গুরুত্বপূর্ণ মামলা চলছিল। তো এইসব মামলা করার ফলে হুমকি দেওয়া হয়েছে। তো এর পেছনে খুব বড় চক্রান্ত আছে, কিছু আমাদের স্থানীয় এলাকার দুষ্কৃতি সহ বিজেপির বড় অংশের হাত আছে আমার মনে হচ্ছে। তো আইনত যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। এর আগেও বহু হুমকি এসেছিল এবং কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে একটা সিকিউরিটি আমাকে দেওয়া হয়েছিল। এর আগেও অনেক মামলার তুলে নেওয়ার জন্য হুমকি এসেছিল, ফোন করে দেওয়ার হুমকি এসেছিল এবং কলকাতা হাইকোর্ট তার জন্য ব্যবস্থা নিতে কাঁদি থানাকে বলেছিল, ব্যবস্থা হয়েছে এবং বর্তমান আবার আজকে এই ঘটনায় এই পোস্টারের পর কি আপনি প্রাণ নিয়ে সংশয়ে আছেন? অবশ্যই সংশয় তো থাকবে, আইনত যা ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে পোস্টারের পর কি থানায় অভিযোগ জানিয়েছেন? এখন পর্যন্ত জানাইনি, ব্যবস্থা যা নেওয়ার সেটা আস্তে আস্তে নেব। এটা কার এই পোস্টারের পিছনে কার চক্রান্ত বলে মনে করছেন আপনি? এখানে কিছু স্থানীয় দুষ্কৃতি সহ একটা বিজেপির বড় অংশের হাত আছে বলে আমার মনে হচ্ছে। আপনার নাম দাদা? আবু সোহেল।